বাচ্চাটাকে একটু কোলে নেন। তা বাচ্চার এখন সংসার টংসার খরচ টরচ, দুধ টুধ কিনে দেয় কে? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা আচ্ছা, স্বামী এত সুন্দর ফুটফুটে বাচ্চা ফেলে কেন চলে গেল? নাকি আপনার কোনো দোষ ছিল, ঝগড়াঝাটি করতেন সেই কারণে? সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে আসছি এক অসহায় হিন্দু সম্প্রদায়ের একটি মেয়ের সঙ্গে। আসলে জানবো তার জীবনের গল্প, কি বলতে চায় বা কি হয়েছে তার জীবনে, চলুন জানার চেষ্টা করি। আপু, আপনার নাম কি? পূজা। পূজা আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আপনার স্বামী বিয়ে করে চলে গেছে? আপনাকে বিয়ে করছিল না, আপনাকে ফেলে চলে গেল কেন? অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল তাই? আপনার সাথে এটা কে? এটা কি আপনার বাচ্চা? এটা আমার বাচ্চা। বাচ্চা ছেলেকে ফেলে চলে চলে গেছে? কতদিন বয়স বাচ্চার? আট মাস চলতেছে। বাচ্চাটাকে একটু কোলে নেন। তা বাচ্চার এখন সংসার টংসার খরচ টরচ, দুধ টুধ কিনে দেয় কে? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা আচ্ছা, স্বামী এত সুন্দর ফুটফুটে বাচ্চা ফেলে কেন চলে গেল? নাকি আপনার কোনো দোষ ছিল, ঝগড়াঝাটি করতেন সেই কারণে? ভালো লাগে নাই চলে গেছে তাই না? তো এটা কোনো জীবন হলো? আপনাদের সম্প্রদায় তো এরকম হয় না, আপনাদের পরিবেশে বা আপনাদের পরিবারে তো এরকম হয় না আসলে, তো এরকম কেন হইলো জানেন না? আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছেন? ক্লাস সিক্স পর্যন্ত করছিলেন? আচ্ছা আচ্ছা, তা আজ ভিডিওর সামনে কে আসতে বলছে বা কি বলতে চান? কষ্টের জন্য আসছেন? এখন কি কষ্ট সবচেয়ে বেশি লাগে? বাচ্চাটাকে নিয়ে কষ্ট আছেন? আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায় আপনি? ঢাকা গাজীপুর থেকে এখানে বাসা বাড়ি কাজ টাজ করেন? তা ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা, বিয়ে শাদী করবেন নাকি কি করবেন, এইভাবে দিন কাটাই দেবেন? যে আপনার বাচ্চা সহ দায়িত্ব নিব সেরকম মানুষ হলে বিয়ে শাদী করবেন তাই তো? আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন না? তা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়া, শুনতেই পারলেন এক অসহায় হিন্দু সম্প্রদায়ের মেয়ের, আসলে স্বামীহারা নারী বলবো, তার ছোট্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, ফুটফুটে একটি বাচ্চা থুয়ে আসলে চলে গেছে। আসলে বাচ্চাটাকে নিয়ে এসে অনেক কষ্টের দিন কাটতেছে। এখন ভিডিও সামনে আসছে, কেউ যদি তাকে বিয়ে করতে চান বা বাচ্চা সহ দায়িত্ব নিতে চান অবশ্যই তারা এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে জানতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01788155496। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যে ফোন দিক সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। তার ফোন দিয়ে ভিডিও কলে কথা বলতে চাইবো, আমার তো ভিডিও চ্যাট না, সেটা বলবেন। কেউ ফোন দিলে বলবেন যে আমার তো ভিডিও কল নাই, দেখা করতে চাইলে সরাসরি এসে যোগাযোগ করো। সেটাই যারা বলে এরা তো আসলে ভালো না, এই জন্যই খারাপ বলে। তো ঠিক আছে, ভালো থাকেন। আর কিছু বলতে চান? না।